আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার মোবাইল চুরি থেকে বাঁচাবেন, বা আপনার মোবাইল যদি কেউ চুরি করতে চেষ্টা করে সাথে সাথে আপনার মোবাইল অ্যালার্ম বেজে যাবে, যাতে অন্য কেউ চুরি না করতে পারে। আপনার মোবাইল অ্যালার্ম বেজে যায় বা টাচ করলে বা আপনার মোবাইল মুভ করলে সাথে সাথে যাতে অ্যালার্ম বাজে, এমন একটি সফটওয়্যারের কথা আমি আপনাদের আজকে বলবো। তো বন্ধুরা, আমার ভিডিও যারা দেখেন, যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন বা সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আর বন্ধুরা, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমার ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি মাসুদ আরএস এক্সপ্রেস থেকে বলছি। বন্ধুরা, যেই অ্যাপটির কথা আপনাদের বলবো, সে অ্যাপটি ডাউনলোড করতে হলে ফার্স্ট টাইম আপনাকে যেতে হবে প্লে স্টোরে। আপনি প্লে স্টোরে গিয়ে আপনি ওখানে লিখবেন পকেট সেন্স। পকেট সেন্স লিখলে দেখবেন যে একটি যে লোগোটা আস্তে আস্তে, যে সফটওয়্যারটা, যে আইকনটা আস্তে আস্তে, আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনারা সবাই দেখতে পারতেছেন যে এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো চলুন আমরা দেখাই যে এই সফটওয়্যারটি ওপেন করলে আপনাকে কী কী করতে হবে। সফটওয়্যারটি খুবই ভালো এবং আমি ইউজ করি, আমি আগে ইউজ করে আপনাদের তারপর দেখাই। তো এই সফটওয়্যারটি দেখানোর উদ্দেশ্য হলো যে, তো যদিও আপনি এই সফটওয়্যারটা ইউজ করেন, যদি কখনও আপনার মোবাইল যদি কোথাও রাখেন, আপনি ওইখান থেকে যদি আপনার মোবাইলটা মুভ করে বা আপনি ওঠায় হাতে নেয় বা অন্য কেউই, সাথে সাথে আপনার মোবাইলে অ্যালার্ম বেজে যাবে। তো সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলটা কেউ হাত দিছে বা আশেপাশে বা যেদিকে থাকেন আপনি আর কি। আর তারপর আরেকটা অপশন আছে, যেটা আপনার চার্জারে আপনি চার্জার লাগায় হয়তো আপনি সবসময় তো আর আপনি সাথে থাকবেন না, আপনি কাছাকাছি থাকবেন না, হয়তো অনেক দূরে চলে যাবেন বা একটু একটু দূরে চলে যাবেন বা একটু এই রুমে বা ওই রুমে থাকবেন। তো আপনার মোবাইলের থেকে যদি চার্জার রিমুভ করে কেউ, আপনি চার্জারটা যদি রিমুভ করে, তাহলে আপনি ওইখানে অ্যালার্ম বাজবে। তো এখানে তিনটা অপশন আছে। তো দেখেন আমার এখানে যে তিনটা অপশন দেখাচ্ছে, যে মানে সফটওয়্যারটা, যে এখানে সফটওয়্যারের ভিতরে গেলে আপনি তিনটা অপশন আছে। অপশন যেই মুডে আপনি যখন থাকেন, তো ওই মুডটি চালু করে দিবেন, তাহলে আপনার মোবাইলটা হয়তো আপনি চুরি থেকে হয়তো বাঁচতে পারে আর কি। এখানে তিনটা মোড আছে, তিনটা মোডের সিস্টেমে আমি আপনাদের দেখাইতে হলে আমার আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করতে হবে। তো আমি এখন আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করে আপনাদের দেখাতে পারতেছি না, তো আপনারা নিজে দেখে নিন। আর আমি আপনাদের এখন দেখাচ্ছি যে চার্জ সেন্স মোড, যেটা ওটা আমি দেখাইতেছি যে, তো আপনার মোবাইল যদি এখান চার্জার থেকে যদি আমি রিমুভ করি মোবাইল, এই চার্জারটা যদি রিমুভ করি, চার্জার দেওয়ার থাকার পর রিমুভ যদি করি, তাহলে সাথে সাথে বেল বাজবে। তো তখন কি, আমি এখন চার্জিং আছে, আমার মোবাইলটা এখন চার্জিং চলতে চার্জ হইতেছে, যে চার্জিংয়ে আছে। তো আমি এটা আমি এখন অন করে দিই, ঠিক আছে? দেখেন আমি অন করে দিলাম, অন করে দেওয়ার পরে এখন কিন্তু আমার সেই মুডটা চালু হয়ে গেছে। যদি আমি ব্যাগে যাই কোনো মতে, যদি আমি এখন ব্যাগে যাই, যদি আমার মোবাইলটা কেউ চুরি করতে চায়, তাহলে কী করতে হবে, চার্জারটা খুলতে হবে, চার্জারটা রিমুভ করতে হবে। তো যখনই আমি চার্জারটা রিমুভ করব, সাথে সাথে বেল বেজে যাবে। তো আমি হয়তো পাশের রুমে বা আমার একটু দূরে থাকলেও আমি হয়তো আমার বেলের সাউন্ডটা শুনবো, বা আমি না শুনলে অন্য কেউ শুনবো যে বেলটা বাজতেছে, কেন কোথায় বাজতেছে। তো বেলটা যখন আপনি চার্জার রিমুভ করবেন, তখনই বেল বাজা শুরু করবে। তো খুবই ভালো একটা অ্যাপ। এছাড়া অনেক অনেক মুড আছে, আপনার মোবাইল হাতে রাখলে বা পকেটে রাখলেন, পকেট থেকে কেউ হাতে দিয়ে টান দিলে তারপর সাথে সাথে বেল বাজবে, আপনি বুঝতে পারবেন এরকম আর কি। তো আমি এখন আমি চার্জার রিমুভ করে আপনাদের একটু দেখাচ্ছি যে কীরকমভাবে বেল বাজে। হ্যাঁ, তো বন্ধুরা দেখতেছেন যে আমি যখনই চার্জারটা রিমুভ করছি, সাথে আপনার মোবাইলে যদি এই বেল বাজা শুরু করে, যতক্ষণ পর্যন্ত আপনি যে মুডটা অফ না করবেন, ততক্ষণ পর্যন্ত বেল বাজতেই থাকবে। আর আপনি চাইলে সাউন্ড কমাইতে পারবেন না, সাউন্ড কমবে না, সাউন্ড খালি বাড়তেই থাকবে।
তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক দিবেন, আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর কমেন্টে যদি আপনি কোনো কিছু জানতে চান তাহলে লিখতে পারবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।